হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বাংলাদেশে কিন্তু নগদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, কারণ এতে কিন্তু টাকা ট্রান্সফার করতে খুবই কম মূল্য পে করতে হয়। অর্থাৎ 1,000 টাকায় কিন্তু অনলি 10 টাকা পে করলে হয়ে যায়। অন্য অন্য ক্ষেত্রে বিকাশ বা রকেট অন্য অন্য সব মোবাইল ব্যাঙ্কিং রয়েছে, তাতে কিন্তু আপনার 20 টাকা 18 টাকা চার্জ দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু নগদে অনেক কম মূল্যে আপনারা টাকা ট্রান্সফার করতে পারেন। তো এই নগদে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু এখন আর নগদের এজেন্টদের কাছে যাওয়া লাগে না। অর্থাৎ আপনারা কিন্তু বাড়ি বসেই আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু নগদের অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারেন। তো কীভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট বাড়ি বসে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন, এই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু খুবই আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আরও 10 জনের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, নগদে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আপনাদের ফোনে যে প্লে স্টোরে অ্যাপ স্টোর রয়েছে সেটা ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ আইকনে NAGAD নগদ লিখে আপনারা সার্চ করবেন। তো দেখুন, নগদ লিখে সার্চ করলে নগদ অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি সরাসরি এখান থেকে ওপেন করছি। তো দেখুন, আমি সরাসরি ওপেন করছি। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ নগদের ইন্টারফেস। তো আপনারা চাইলে এখান থেকে বাংলা অথবা ইংলিশ আপনারা যে কোনো একটা করে নিতে পারবেন। তো এখানে দেখুন মোবাইল নাম্বার আছে, তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো দেখুন, আমি আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে রয়েছে পরবর্তী। তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে অপারেটর, অর্থাৎ টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, আপনারা যে অপারেটরে অ্যাকাউন্ট খুলতে চান সেই অপারেটরটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলালিঙ্কে অ্যাকাউন্ট করছি সেহেতু আমি এখান থেকে বাংলালিঙ্কটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন এখানে রয়েছে পরবর্তী ধাপ। তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো এখানে লেখা রয়েছে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আপনি কি মুনাফা পেতে চান, অর্থাৎ আপনি কি এর জন্য সুদ পেতে চান আপনার টাকার এই অ্যাকাউন্টে রাখার পরে। তো এখান থেকে আপনারা হ্যাঁ বা না সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে নাটাই সিলেক্ট করে দিলাম, আপনারা চাইলে হ্যাঁ সিলেক্ট করতে পারেন। তো এইখানে দেখুন 5টা স্টেপ দেওয়া আছে। তো দেখুন এখানে ছবি, এখানে প্রথমত ছবি তুলতে হবে এবং ছবি তোলার সময় চশমা খুলে ফেলুন, অর্থাৎ চশমা খুলে তারপর ছবি ওঠাতে হবে। তারপর ফ্রেমের মধ্যে আপনার মুখমণ্ডল রাখুন, অর্থাৎ ফ্রেমের ভিতরে আপনার মুখ রাখতে হবে এবং ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে এবং ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন, অর্থাৎ ছবি তোলার সময় আপনার ক্যামেরাটা স্থির রাখতে হবে এবং ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন এবং ছবি তোলার সময় কয়েকবার আপনাদের চোখের পলক ফেলতে হবে। তো এই যে স্টেপ গুলো এবার করতে হবে। তো এখানে দেখুন পরবর্তী ধাপ রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং এখান থেকে যে অ্যালাউ রয়েছে আপনারা সিম্পলি এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে আপনাদেরকে মুখটা, মুখের এরিয়াটা সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে আপনাদের ছবিটা প্রথমে উঠাবেন। তো দেখুন আমি কিন্তু এখান থেকে ছবি উঠেছি এবং ছবি ওঠানোর সময় কিন্তু আপনারা কয়েকবার পলক দেবেন। তো দেখুন তারপর রয়েছে এখান থেকে পরবর্তী। তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন এবং দেখুন এই যে আপনার যে নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই নাম্বার একটা কোড আসবে এবং যদি এই আপনার সিমটা যদি ফোনে থাকে তাহলে সরাসরি কোডটা কিন্তু এখানে বসে যাবে এবং এখানে বলছে আপনাদের পিন সেট করার কথা। তো এখানে আপনারা পিন সেট করবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে পিনটা সেট করলাম। পিনটা সেট করার পরে আপনাদের যে উপরে যে পিনটা দিতে হবে পুনরায় সেই পিনটা আবার নিচে দিতে হবে। তারপরে দেখুন এখানে রয়েছে সাবমিট নামে একটি অপশন। তো আপনারা সিম্পলি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে ভেরিফাই অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ, এবার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আপনারা সিম্পলি এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নগদ অ্যাপে স্বাগতম, নগদ ভেরিফিকেশন করায় আপনাকে ধন্যবাদ, আপনি এখন থেকে নগদ সেবা গ্রহণ করতে পারেন। তো এখানে দেখুন রয়েছে পরবর্তী। তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাদের এই নগদ অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। তো বন্ধুরা, নগদ অ্যাকাউন্ট কিন্তু মূলত এখন খোলা শেষ হয়ে গেল। এবার কিন্তু অ্যাকাউন্টটা মূলত আপনাদের ভেরিফাই করতে হবে, আর না হলে কিন্তু যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে রয়েছে আমার নগদ নামে একটি অপশন। তো আমার নগদে ক্লিক করবেন এবং এইখান থেকে রয়েছে দেখুন একটা অপশন KYC পুনরায় জমা দিন নামে একটি অপশন। তো আপনারা সিম্পলি এখান থেকে KYC পুনরায় জমা দিন অপশনে ক্লিক করবেন। তো এইখানে আপনাদের যেটা করতে হবে, আপনাদের জাতীয় পরিচয়পত্রের প্রথম পাশটা এইখানে দিতে হবে এবং দ্বিতীয় পাশটা এখানে দিতে হবে। অর্থাৎ দেখুন কিভাবে দিতে হবে আপনাদেরকে দেখাচ্ছে। তো এখানে ক্যামেরা অ্যাপসটা এখান থেকে সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন সরাসরি আপনারা আপনাদের ক্যামেরাটা এখান থেকে ওপেন করবেন। তো আমি এখান থেকে ক্যামেরাটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমি এখান থেকে আমার ভোটার আইডি কার্ডের একটা ফটো উঠালাম। ফটো উঠানোর পরে দেখুন এখানে রয়েছে আপনার টিক আইকন। তো আপনারা সিম্পলি এখান থেকে টিক আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে এটা সিলেক্ট করবেন। দেখুন আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে
এইখানে দেখুন একটা আবার একটা টিক আইকন রয়েছে, আপনারা সিম্পলি এখান থেকে টিক আইকনে ক্লিক করবেন। তো ফার্স্ট যে আপনার ভোটার আইডি কার্ডের ফটো যে ইয়েটা হয়ে গেল, এবার সেকেন্ড পার্টটা এবার আপনাদের এখান থেকে দিতে হবে। তো দেখুন আমি আবার এখান থেকে সেকেন্ড পার্টটা সিলেক্ট করছি, তো আবার এখান থেকে সেকেন্ড পার্টটা সিলেক্ট করলাম। তো এইবার আপনাদের আবার এখান থেকে এটা সম্পন্ন দিয়ে দিতে হবে। তো দেখুন এটা আপনাদের অ্যাডজাস্ট করে দিতে হবে যে আপনাদের আইডি কার্ডটা কি অনুযায়ী তোলা, সেই হিসেবে আপনারা এটা মানে আপনারা অ্যাডজাস্ট করে দিয়ে এখান থেকে টিক আইকন আবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে রয়েছে পরবর্তী, তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। তো এখানে দেখুন আপনাদের আইডি কার্ড অনুযায়ী যে নাম, আপনার গ্রাম, আপনি কোথায় থাকেন, সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এখানে দেখুন এখানে পরবর্তী একটা অপশন রয়েছে, তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তীতে ক্লিক করুন। তো এইখানে দেখুন লিঙ্গ রয়েছে, তো আপনারা পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা দিয়ে দেবেন। তো আমি দেখুন এখান থেকে পুরুষ সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত ও অন্যান্য, তো আপনারা সিম্পলি এখান থেকে ব্যক্তিগতটা সিলেক্ট করে দেবেন। আর আপনারা যদি অন্য কোনো কাজে ব্যবহার করতে চান সেক্ষেত্রে অন্যটা সিলেক্ট করে এখানে আপনাদের লেনদেনের উদ্দেশ্যটা লিখে দেবেন। তো আমি ব্যক্তিগত কাজের জন্য যেহেতু ব্যবহার করছি সেহেতু এখান থেকে ব্যক্তিগত সিলেক্ট করে দিলাম। এবং পেশা, এখানে পেশা আপনারা যে যে পেশা সে সেই পেশা অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি দেখুন এখানে ছাত্রটাই দিয়ে দিলাম। এবং এখানে মুনাফা গ্রহিতা অ্যাকাউন্ট, তো আপনারা যদি মুনাফা পেতে চান সেক্ষেত্রে এখান থেকে হ্যাঁ সিলেক্ট করবেন, এবং যদি না পেতে চান তাহলে না সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নাটাই সিলেক্ট করে এখান থেকে দেখুন পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা ক্লিক করলাম, এবং এখানে রয়েছে পরবর্তী ধাপ। তো এইখান থেকে আপনারা পুনরায় আপনাদের ছবিটা উঠাবেন, ওঠানোর পরে দেখুন এখানে রয়েছে পরবর্তী, তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে অন্যান্য ডকুমেন্ট, তো আপনাদের যদি অন্যান্য ডকুমেন্ট ট্রেড লাইসেন্স অথবা অন্য কিছু থেকে থাকে তাহলে এখানে সেটা এই ক্যামেরার উপর ক্লিক করে এখানে দিয়ে দেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন স্কিপ করুন নামে একটা অপশন আছে, তো আপনারা সিম্পলি এখান থেকে স্কিপ করুন অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে স্কিপ করুন অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন নগদের কিছু শর্তাবলী রয়েছে, তো আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। তো যেহেতু নগদ সিকিউর অ্যাপ একটা, সেহেতু আমি এখান থেকে নগদের সাথে একমত দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে রয়েছে আপনার স্বাক্ষর, অর্থাৎ আপনাদেরকে কিন্তু এবার এখানে আপনাদের নামটা লিখতে হবে। তো দেখুন আপনারা শুধুমাত্র যদি আপনাদের নাম এখানে হাত দিয়ে লিখে দেন তাহলে হয়ে যাবে। তো আমি এখানে আমার স্বাক্ষরটা কিন্তু এখানে দেখুন করে দিলাম, এই যে দেখুন করে দিলাম। আর আপনারা যদি স্বাক্ষর যদি ভুল হয়ে থাকে তাহলে মুছে ফেলুন ক্লিক করে আবার আপনারা এখান থেকে স্বাক্ষর করতে পারবেন। তো এখানে দেখুন এবং আরেকটা অপশন রয়েছে পরবর্তী, তো আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের স্বাক্ষরটা করে পরবর্তীতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিলাম। দেখুন এইগুলো কিন্তু আপনার সবগুলো সফল হয়ে গেছে, এখানে কিন্তু সবগুলোতে টিক চিহ্ন চলে আসছে। তো এখানে দেখুন পরবর্তী নামে আরেকটি ধাপ রয়েছে, তো আপনারা সিম্পলি এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো এখানে দেখুন আপনাদের আপনাদের যে ঠিকানা সবগুলো আবার একটু মিলিয়ে নেবেন, যদি ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আবার আপনারা পূর্ববর্তীতে গিয়ে আপনারা সেটা চেঞ্জ করে আসবেন। তো এখানে দেখুন আবার একটা অপশন রয়েছে পরবর্তী, তো আপনারা সিম্পলি এখান থেকে তারপরে দেখুন এখানে ক্লিক করলে এখানে সফল, অর্থাৎ আপনাদেরকে এই KYC ভেরিফিকেশন কিন্তু আপনাদের পুরোপুরিভাবে সফলভাবে হয়ে গিয়েছে। তো এখানে পরবর্তীতে ক্লিক করবেন, তো আমি পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনাদের নগদের ইন্টারফেসে নিয়ে আসছে, অর্থাৎ আপনারা কিন্তু এবার আপনাদের নগদ অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফাই করে ফেলেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়ি বসে নগদ অ্যাকাউন্টটা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন।